অপকর্ম অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলছি। আজকে বিশ্বজিৎ হত্যার বিচার করতে গিয়ে আমাদের অনেক কর্মী দণ্ডিত হয়েছে। তারপর বুয়েটে আবরার হত্যাকাণ্ডে আমরা কাউকে ছাড় দিইনি, শেখ হাসিনা কাউকে ছাড় দেননি। এখানে সেদিন যা ঘটেছে, কেউ তো ওখানে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে যায়নি, সেখানে তো কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আজকে আমি রাজনীতি করি, সেজন্য বুয়েটে আমি যেতে পারবো না। এটা কোন ধরনের আইন, এটা কোন ধরনের নিয়ম? আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, ঘটনার তদন্ত চলছে, আমরা খতিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে, এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে হবে।